হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ক্রিমের রিভিউ নিয়ে। সো আমার ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্বাইমি স্নেল ট্রাসিকা মিরাকল রিপেয়ার ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আপনারা কী কী বেনিফিটস পাবেন এবং এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন, আমি এখন আপনাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে সাম্বাইমির একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে স্নেল ট্রাসিকা মিরাকল রিপেয়ার ক্রিম। সো এটা হচ্ছে স্নেল এক্সট্র্যাক্টের একটি ক্রিম এবং এই ক্রিমটি মেড ইন কোরিয়া এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম। সো এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে, স্পেশালি স্কিনটাকে রিপেয়ার করার ক্ষেত্রে এই ক্রিমটি অনেক ভালো কাজ করে। এবং এই ক্রিমের যে মেন ইনগ্রিডিয়েন্টটা আছে সেটা হচ্ছে স্নেল এক্সট্র্যাক্ট। স্নেল আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল সেটা আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না। আমাদের স্কিনটাকে ব্রাইট করতে, গ্লোয়িং করতে এবং আমাদের স্কিনের সমস্ত প্রকার ডার্ক স্পটটাকে ফেড করতে স্নেল অনেক ভালো কাজ করে থাকে এবং এটা আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে, আমাদের স্কিনটাকে হেলদি করতে হেল্প করে এবং আমাদের স্কিন ইলাস্টিসিটিটাকে মেনটেন করতে হেল্প করে। সো আপনারা যারা স্নেল এক্সট্র্যাক্টের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই প্রোডাক্ট স্কিনের জন্য অনেক ভালো কাজ করে এবং এই এখানে যে স্নেল এক্সট্র্যাক্ট ইউজ করা আছে সেটা আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের স্কিন টেক্সচারটাকে ইম্প্রুভ করতে অনেক ভালো কাজ করে থাকে। সো যারা এমন একটি প্রোডাক্ট ইউজ করতে চান যেটা আপনাদের স্কিনটাকে সমস্ত প্রকার ডার্ক স্পটটাকে রিডিউস করে স্কিনটাকে অনেক ক্লিয়ার এবং গ্লোয়িং করবে, তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। এবং এই ক্রিমটি সেন্সিটিভ, ড্রাই অ্যান্ড যাদের স্ক্যাড স্কিন তাদের জন্য অনেক ভালো কাজ করে থাকে। সো আপনারা যারা এই ক্রিমটিকে ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন, এই ক্রিমটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। সো ফ্রেন্ডস, এই ক্রিমটা আপনাদের স্কিন থেকে ডালনেসটা রিমুভ করে আপনাদের স্কিনে একটা ব্রাইটেনিং লুক দিবে এবং ডে বাই ডে এটা আপনাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে এবং আপনাদের স্কিনটাকে অনেক গ্লোয়িং করবে, ব্রাইট করবে এবং ক্লিয়ার করবে এবং আপনাদের স্কিনের সমস্ত প্রকার ডার্ক স্পটটাকে রিমুভ করবে। সো আপনার যদি ড্রাই অ্যান্ড ড্যামেজ স্কিন হয়ে থাকে তাহলে এটা আপনাদের স্কিন ব্যারিয়ারটাকে স্ট্রং করতে হেল্প করবে এবং এটা আপনাদের স্কিনের জন্য অনেক পারফেক্ট একটি ক্রিম। সো আপনারা যারা ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন। এটার স্মুথ যে টেক্সচারটা এটা আপনাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট হাইড্রেটেড করতে অনেক ভালো কাজ করে থাকে। সো আপনারা যখন এটাকে আপনাদের ফেস অ্যাপ্লাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্যাকেজিংটা কেমন। এটার প্যাকেজিংটা হচ্ছে রেড, একটা স্মল বক্সের মধ্যে আসে উইথ এ ব্ল্যাক ক্যাপ। সো এটাকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এবং ইজিলি ওপেন করে আপনাদের ফেস অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ক্রিমটির কনসিস্টেন্সিটা খুবই লাইট ওয়েট একটি কনসিস্টেন্সি, ইজিলি আপনাদের স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট এটা আপনাদের স্কিনে একটা ব্রাইটেনিং লুক দিবে এবং স্কিনটা এক্সট্রিমলি গ্লো করবে। সো যারা স্কিনটাকে গ্লোয়িং করতে চান তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। স্কিনটাকে গ্লোয়িংয়ের ক্ষেত্রে এই ক্রিমটি অনেক ভালো কাজ করে এবং এটা আপনাদের স্কিনের টেক্সচারটাকে ইম্প্রুভ করতে হেল্প করে এবং আপনাদের যাদের ড্যামেজ স্কিন তাদের স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক সফট বানিয়ে দেয়। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন এবং এটা আপনাদের স্কিনে অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে এবং আপনাদের স্কিনে যদি ফাইন লাইন থেকে থাকে সেটাকে রিমুভ করে আপনাদের স্কিনটাকে অনেক ব্রাইট করবে এবং এটা আপনাদের স্কিনে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ রাখবে স্কিনটা। স্কিনটাকে ওয়েল ময়শ্চারাইজ রাখার জন্য এই ক্রিমটি অনেক ভালো কাজ করে থাকে। সো এই ক্রিমটি ইউজ করলে মূলত স্কিনটা ময়শ্চারাইজ রাখার পাশাপাশি হোয়াইটেনিংয়েরও কাজ করবে। সো আপনারা যারা একটি গুড কোয়ালিটি ময়শ্চারাইজার ইউজ করতে চান যেটা আপনাদের স্কিন অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং করবে তাহলে আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন এবং এটা আপনাদের স্কিন একটা স্মুথ একটা লুক দেয়
এবং এটা আপনাদের স্কার্সটাকে ফেড করতে হেল্প করে এবং স্কিনটাকে সুদিং একটা এফেক্ট দেয়। সো ফ্রেন্ডস, আপনারা যারা এটাকে ট্রাই করতে চান ট্রাই করে দেখতে পারেন। এবং এটা আপনাদের স্কিনে কোনো প্রকার স্টিকি ফিল দিবে না, আপনাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক সফট করবে এবং অনেক গ্লোয়িং করবে। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন। আপনাদের স্কিন কেয়ারের লাস্ট পার্টে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন এবং এই ক্রিমটিকে আপনারা ইউজ করার আগে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর, দেন টোনিং করার পর, সিরাম অ্যাপ্লাই করার পর, দেন লাস্ট পার্টে আপনারা এই ক্রিমটিকে আপনাদের ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। এবং এটা পরিমাণে খুবই কম লাগে, যখন আপনাদের ফেস আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা পরিমাণে খুবই কম লাগে এবং খুব ইজিলি আপনাদের ফুল ফেসে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা জেন্টলি মাসাজ করবেন, দেন ইনস্ট্যান্ট এটা আপনাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এবং যাদের ডিহাইড্রেটেড ডাল স্কিন আছে স্কিনটা ইনস্ট্যান্ট অনেক গ্লোয়িং লাগবে এবং স্কিনটা অনেক হাইড্রেটেড লাগবে এবং এটা আপনাদের স্কিনটাকে অনেক ব্রাইট এবং ক্লিয়ার রাখবে। সো ফ্রেন্ডস, এই ক্রিমটিকে আপনারা অল স্কিন টাইপে ইউজ করতে পারবেন, তবে হাইলি রেকমেন্ডেড যাদের ড্রাই সেন্সিটিভ এবং স্কিনের ভিতরে স্কার্সের প্রবলেম আছে তাদের জন্য, তাদের জন্য এই ক্রিমটি বেস্ট কাজ করবে। তবে আপনাদের যাদের স্কিনে ইরিটেটেড প্রবলেম হয় কিংবা স্কিনটা এক্সট্রিমলি অ্যালার্জেটিক তারা অবশ্যই ইউজ করবেন না। এবং স্কিনে আপনারা যাদের স্কিনে প্রবলেম হয় তারা অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন, যদি আপনাদের স্কিনে এটা স্যুট করে তাহলে আপনারা এই প্রোডাক্টটিকে কন্টিনিউ করবেন, আর যদি আপনাদের স্কিনে এটা স্যুট না করে তাহলে আপনারা এটাকে ডিসকন্টিনিউ করে দেবেন। সো এটাকে যখন আপনারা ইউজ করবেন এই ক্রিমটিকে তখন বুঝতে পারবেন আপনাদের স্কিনটা কতটা গ্লোয়িং এবং ব্রাইট লাগছে এবং আপনাদের স্কিনটা এক্সটার্নাল স্ট্রেস পড়ে সেটা আপনাদের স্কিনে বুঝে যাবেন এবং আপনাদের স্কিনটা অনেক ব্রাইট এবং ক্লিয়ার লাগবে। সো ফ্রেন্ডস, যারা একটু ভালো অ্যামাউন্টের মধ্যে ভালো একটি ক্রিম খুঁজছেন ইউজ করার জন্য তারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে এ পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।